মশার কামড়ে বিরক্ত হয়নি এরকম মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না মশার কামড় থেকে মানুষ শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া চিকন মতো রোগ কয়েল স্প্রে ব্যবহার করার পরেও অনেক সময় মশা দাঁড়ানো যেগুলো কাজে লাগালে মশা আমাদেরকে এড়িয়ে চলবে আবহাওয়া একদিকে চলছে প্রচন্ড গরম পাশাপাশি বাড়ছে মশার উৎপাদ মশার কামড় থেকে নানান রকম রোগ হতে পারে এই জন্য সচেতনতা আরো বেশি প্রয়োজন মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই পাশাপাশি পাশাপাশি ভাবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মশা দাড়ানোর জন্য কেননা বাজার চলতি যে সমস্ত chemical জাত কীটনাশক আমরা ব্যবহার করে থাকি মশা মাছি বা যে কোনো পোকা মাকড় জন্য সেগুলোতে প্রচুর পরিমাণে কেমিকেল থাকায় মানুষের কিন্তু ক্ষতি করে শ্বাসকষ্ট অ্যাজমাটিক নানান রকম সমস্যা জনিত এর কবলে আমরা পড়ে থাকি বিশেষ করে ছোটদের কিন্তু এইরকম সমস্যা বেশি হয় যে ওই যে বাজারযুক্ত কেমিকেল যত ব্যবহার করব তার যে একটা গন্ধ সেই গন্ধেই কিন্তু আমাদের অনেকটাই শরীর এফেক্ট পড়বে তাই বাজার চলতি রকম কীটনাশক বা কেমিক্যাল যুক্ত যদি ব্যবহার কোনো কিছু না করে আমরা ঘরোয়াভাবে মশা দাঁড়াতে আরও বেশি ফলযুক্ত হবে সাথে মশাও মরবে আমাদের রকম ক্ষতি হবে না বাচ্চা থেকে বড় কারোরই কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে নেই যেহেতু এগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি তাই চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এবং প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব পেঁয়াজের kir cool koşa. পেঁয়াজ যখন আমরা রান্নায় ব্যবহার করি তার যে খোসাটা কেটে ফেলে দিই সেটা কিন্তু কোনো কাজে আসে না আজকে থেকে এই পেঁয়াজের খোসাও আমরা ফেলবো না অনেকগুলো টাকা কিন্তু আমাদের সেভ হবে সাথে আমাদের মানব শরীরে কোনো রকম রোগ বাঁধবে না আর দিয়ে দেবো বেশ খানিকটা রসুনের খোসাও রসুনের খোসার সাথে সাথে কিন্তু দু আর রসুন এখানে আমি থেত করে দেবো তোমরা চাইলে অন্য কিছুর সাহায্যে থেতো করতে পারো এইভাবে একটু সারাশির সাহায্যে যদি থেতো করে দেওয়া হয় তাহলে ঝামেলা ছাড়াই কিন্তু রসুনের ভেতরের রসটা বেরিয়ে আসবে চাইলে তোমরা পেঁয়াজও ব্যব ব্যবহার করতে পারো একটুখানি গ্রেট করে এরপর আমি দিয়ে দেবো এতে আলুর খোসা বন্ধুরা আলুর খোসার মধ্যে যে একটা কষ ভাব আছে সেই কষ ভাবটা কিন্তু মশাদের একেবারেই সহ্য হয় না তো এখানে আমি একটু মোটা করে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব আর তোমরা যদি চাও আলুর খোসাটাকে হালকা একটু থেতো করে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হবে একটু মোটা করে আমি এখানে অর্ধেক আলুর খোসা দিয়ে দিলাম আর কি করব একটুখানি আলুও এখানে আমি দিয়ে দেবো তো কিভাবে আলুটাকে দেবো একটুখানি গ্রেট করে আমি এখানে আলুটাকে দিয়ে দেবো তে পাচ্ছ বন্ধুরা খুব বেশি আলু কিন্তু এখানে আমি ব্যবহার করলাম না প্রায় এক চামচ পরিমাণ আলু এখানে দিলাম আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কার দুটো লবঙ্গ আর একটা এলাচ এই তিনটে জিনিসের যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু করতে পারে না সহ্য যেহেতু এগুলো কেমিক্যাল ফ্রি তাই যে কোনো ঝাঁজযুক্ত জিনিস এখানে আমাকে ব্যবহার করতে হবে তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো যদি ঘরে অর্গানিক হলুদ থাকে সেক্ষেত্রে অর্গানিক হলুদ ব্যবহার করবে কিংবা একটুখানি কাঁচা হলুদ করে দিতে পারো আর দিয়ে দেবো দেশলাই লাই বন্ধুরা দেশলাইয়ের সামনে যে বারুদটা থাকে যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু এখানে দারুন একটা কাজ করবে তোমরা চাইলে এই সামনের মশলাটাকে হালকা হাত দিয়ে একটু ছাড়িয়ে দিতে পারো কিন্তু এখানে আমি গোটা এরকম ভাবে দেশলাই দিয়ে দিলাম এরপর কি করব এর মধ্যে আমি জল দিয়ে দেব প্রায় দু কাপ পরিমাণ জলের মধ্যে দিলাম এবার যদি তোমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্তত দু তিন ঘন্টা রেখে দেবে তাতেও কিন্তু কাজটা হবে আর যদি মনে করো যে হাতে সময় নেই সময় খুব কম সেক্ষেত্রে এই জলের মধ্যে এরপর দিয়ে দেবো বেশ খানিকটা ফিটকিরি ফিটকিরি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে আর ফিটকিরি যদি নাও থাকে সেক্ষেত্রে আর মোড়ে মোড়ে দোকানগুলোতে যে কোনোভাবে পেয়ে যাবে আর যেহেতু খুব কম দাম তাই এখানে কিন্তু খুব বেশি ফিটকিরি আমার ব্যবহার করতে হবে না ফিটকিরিটা দিয়ে এরপর আমি গ্যাস চালিয়ে দেবো গ্যাস চালিয়ে দিয়ে এটাকে বেশ খানিকটা সময় ফুটতে দেবো আর তোমরা যদি এই জলটাকে ভিজিয়ে রাখতে চাও যে গ্যাস চালিয়ে আমি ফোটাবো না সেক্ষেত্রে কিন্তু ফিটকিরিটা পরে দিতে হবে আর যেহেতু এটাকে ফোটাবো তাই কিন্তু ফিটকিরিটাকে দিয়েই আমি ফোটালাম ফিটকারির একটা ঠান্ডা ভাব কিন্তু এক্ষেত্রে খুব ভালো একটা এফেক্টিভ হবে ভালো মতো এই জলটাকে ফুটিয়ে নেবো আর এই জলের মধ্যে কিন্তু কোনো কিছু একবার ফুটে গেলে যখন জলটা কমে আসবে আর জলের কালারটা চেঞ্জ হবে তখন এই জলটাকে এরকমভাবে ছেঁকে নেবো তো ছেঁকে নেওয়ার পর আপনিতে যে এক্সট্রা অংশগুলো রইলো সেগুলো ফেলে দেবো আর এই জলটার মধ্যে আবারও বেশ খানিকটা জল দিয়ে বাড়িয়ে নেবো তবে জলটা তোমরা চাইলে নাও দিতে পারো এই জিনিসটা রও থাকতে পারে তবে জলটা দিয়ে যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে পরিমাণে বাড়বে একটু বেশি আমরা ব্যবহার করতে পারবো তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ শ্যাম্পু শ্যাম্পু ওয়াশ বা লিকুইড ডিশ ওয়াশ ঘরে থাকা যে কোনো জিনিসই তোমরা এক্ষেত্রে দিতে পারবে ভালো করে জলের সাথে মিশিয়ে দাও তারপর এটাকে তোমরা দুভাগে ভাগে ভাগ করে নিতে পারবে বা দু কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে একটা ভাগ দেখো দেখাচ্ছি যখন আমরা ঘর মুছি তখন যেরকম নিমাইল বা লাইজল বা ফিনাইল এই ধরনের জিনিসগুলো দিয়ে ঘর মুছি তো ঘর মোছার জলেও কিন্তু তোমরা এটাকে দিয়ে ব্যবহার করতে পারবে কিংবা ঘরের মেঝেতে একটুখানি এই জল ছিটিয়ে দাও তারপর পরিষ্কার কাপড়ের সাহায্যে যেভাবে আমরা ঘর মুছি সেইভাবে যদি মুছে নাও সেক্ষেত্রে ঘরের মধ্যে একটা এই যে গন্ধ সেই গন্ধটা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকবে আর এই গন্ধের জন্য কিন্তু ঘরে মশা মাছি কোনো কিছুর উৎপাদ লক্ষ্য করা যাবে না তো এইভাবে ঘর মোছার জলে তোমরা মিশিয়ে নিতে পারো নিমাইল বা ফিনাইলের মতো ব্যবহার করতে পারো এছাড়াও আরও একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব এই পদ্ধতিটা কিন্তু সব থেকে বেশি ইজি আর বেশ আমরা কিন্তু অনেকভাবে এটা বা অনেক দিন ধরে এটাকে ব্যবহার করতে পারবো তার জন্য এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে এই সমস্ত সলিউশনটাকে আমি ঠেলে নেবো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ ঠান্ডা হয় এখানে আমি বেশ খানিকটা সলিউশন দেখেও দিলাম আর এই যে সলিউশনটা আমি এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি এরপর কিন্তু এটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবো আর যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে এই ধরনের ছোট যে জলের বোতলগুলো হয় জলের বোতলের ঢাকনাটাই বেশ কতগুলো ছিদ্র করে দিলেই কিন্তু সুন্দর মতো এটাও স্প্রে বোতলের কাজ করবে তারপর এই জলটা আমরা কোথায় কোথায় কীভাবে ব্যবহার করতে পারবো রান্নাঘরের যে টাইলস বা বাথরুমের যে টাইলস সেই টাইলসগুলো গুলো কিন্তু আমাদের কদিন পরপরই ভালো করে পরিষ্কার করতে হয় তো সেই টাইলস যখন আমরা মুছবো তখন যদি এই জল একটু স্প্রে করে নিয়ে আমরা মুছতে পারি সেক্ষেত্রে যেরকম শ্যাম্পু বা ডিটারজেন্ট বা ডিশ ওয়াশার থাকায় সুন্দর মতো একটা ক্লিনিং হবে সাথে কিন্তু এই যে একটা গন্ধ সমস্ত কিছুর মিশ্রণে সেই গন্ধটার জন্য কিন্তু ঘরের মধ্যে একটা গন্ধ থাকবে সেই গন্ধের জন্য কিন্তু আর রান্নাঘর বা যে কোনো ঘরে যে কোনো জায়গায় কিন্তু স্প্রেটা করলে আর মশার উৎপাত থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব হবে স্প্রে করে দেওয়ার পর এরপর এটাকে আমরা রান্নাঘরের কোনা কানাচিতেও স্প্রে করতে করতে পারবো যেহেতু এটার মধ্যে বললামই ডিটারজেন্ট একটু শ্যাম্পু মেশানো থাকবে তাই কোনো রকম অসুবিধা হবে না রান্নাঘরে যেহেতু খাবার রিলেটেড সমস্ত বাসনপত্র খাওয়া-দাওয়া থাকে তাই এই টা করলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই রকম ভাবে শুধুমাত্র রান্নাঘর বা ঘরেই না যে কোনো ধরনের আসবাবপত্রের কোণা কানাচি বা যেই সমস্ত জায়গাগুলো খুব চাপা জায়গা হয় যেই সমস্ত জায়গায় প্রচুর পরিমানে ছোট ছোট মশা দেখা যায় সেই রকম জায়গায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই টা স্প্রে করতে পারি তাতে ঘরে যেরকম একটা গন্ধ থাকবে আর কোনো রকম মশা মাছি বিশেষ করে মশা কিন্তু আর হবে না ঘরের অনেক অনেক জায়গায় দেখা যায় যেরকম টব যেখানে লাগানো থাকে তার নিচে যখন আমরা জল দিই টবে তার নিচে কিন্তু বেশ খানিকটা জল অনেকটা সময় জমে থাকে তো সেই রকম জায়গাতেও আমরা দিতে পারবো ব্যালকনি বাগান এরিয়া বাড়ির আশেপাশে কোনো নর্দমা পুকুর বা কোনো জঞ্জাল থাকলে সেই রকম জায়গাতেও কিন্তু আমরা দিতে পারবো শুধুমাত্র ঘর বা রান্নাঘর বা আসবাবপত্রের কোনা কানা চিনা ভাবে কিন্তু আমরা টয়লেটেও স্প্রেটা করতে পারবো কোমোডের পিছন দিকের অংশটা দেখবে একটু চাপ বা ধরনের হওয়ায় কিন্তু এখানে ছোট ছোট মশা দেখা যায় তো এই সমস্ত জায়গায় যেখানে যেখানে মনে হবে ঘরের কোনাকানাচিতে মশা থাকতে পারে সমস্ত জায়গায় কিন্তু এটা নিঃসন্দেহে দিতে পারবে যেহেতু এটা কেমিক্যাল ফ্রি তাই বড় বা বাচ্চাদের যদি হাতের নাগালেও চলে আসে কোনো রকম সমস্যা হবে না জানলাতেও কিন্তু তোমরা দেবে শুধুমাত্র যে এটা দিনের বেলা দেবে বা ঘর মোছার সময় দেবে তা কিন্তু না সন্ধে নামলেও কিন্তু এই কাজটা তোমরা করতে পারো যখন মনে হবে প্রচুর পরিমাণে বাড়ির আশেপাশে মশা ঘুরতে দেখা যাচ্ছে হয়তো বা ঘরে ঢুকে পড়বে ঠিক সেই টাইমটাতেও কিন্তু বিকেলের দিকে টাইমটাতেও কিন্তু তোমরা ভাবে বাড়ির আনাচে কানাচে ঘরের জানলার বারান্দার ব্যালকনির যে সমস্ত ছোট ছোট গাছের এরিয়া আছে সমস্ত জায়গাতে কিন্তু এরকমভাবে স্প্রেটা করতে পারো কোনো রকম সমস্যা কিন্তু হবে না বারবার বলছি যেহেতু এটা কেমিক্যাল ফ্রি তাই কিন্তু কোনো রকম সমস্যা এতে হবে না তো এইভাবেও কিন্তু তোমরা মশা দাঁড়াতে পারো আরও একটা সলিউশন তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ধুনুচি টাইপের পাত্র তো তোমরা এর বদলে মাটির প্রদীপ বা যে কোনো ধরনের মাটির যে পাত্রগুলো হয় খাটো কিংবা ধুনুচি হোক বা ওয়েস্টেজ কোনো পট হোক সেই ধরনের কিছু তোমরা নেবে নিয়ে কি করবে এরকমভাবে বেশ খানিকটা এই যে ছোবা আছে নারকেলের যে ছোবা আমরা ধুনো দেওয়ার কাছে ব্যবহার করি সেই ছোবা থেকে এই উপরের যে নরম ছোবাগুলো হয় সেগুলো তোমরা দেবে খুব সামান্য পরিমাণ দিলেই কিন্তু অনেকটা হয়ে যাবে আর দিয়ে দেবো একটা কপ্পুর তো কপ্পুরটা দেবো এই কারণেই যাতে জ্বলতে সাহায্য করে আর কপ্পুরের গন্ধ কিন্তু একেবারেই মশারা সহ্য করতে পারে না তারপর এইভাবে আগুন জ্বালিয়ে দাও আগুনটা বেশ খানিকটা জ্বলে যখন গুলো জ্বলে যাবে ঠিক সেই মুহূর্তে এটাকে নিভিয়ে দাও তার হলে কি হবে বলতো বন্ধুরা একবারে জ্বলে গিয়ে তো নিভে যেত কিন্তু এই পর্যায়ে যদি খানিকটা জ্বলে যাওয়ার পর এরকম ভাবে নিভিয়ে দাও সেক্ষেত্রে দেখবে হালকা হালকা যেটুকু আগুন থাকবে তাতে কিন্তু সুন্দর একটা ধোঁয়া বেরোবে আর এই ধোঁয়াটা কিন্তু আমরা ঘরের যে কোনো জায়গায় দিতে পারবো সকাল বিকেল যে কোনো সময় কিন্তু এই ধোঁয়াটা দিলে খুব সুন্দর একটা ঘরে যেরকম ফ্রেশ একটা ভাব থাকবে একটা পজিটিভ এনার্জি ফিরে পাওয়া যাবে ঠিক সেরকম কিন্তু মশার উৎপাদ থেকেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রেহাই পাবো ঠিক একই রকম ভাবে এই ধোঁয়াটা কিন্তু আমাদের ঘরের যে কোনো জায়গায় আমরা দিতে পারবো ছোট থেকে বড় বাচ্চা বড় কারোরই কিন্তু এই ধোয়াতে কোনো রকম সমস্যা হবে না যেহেতু এরকম ধোঁয়া আমরা সন্ধ্যে বেলাতে দিয়েই থাকি প্রায় সময় তো এতে কিন্তু একেবারেই কোন রকম কারোর স্বাস্থ্যের ক্ষতি হবে না তো এই রকম ভাবে প্রাকৃতিক উপায়ে যদি আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি কোন রকম কেমিক্যাল বা কীটনাশক জাতীয় কোনো কিছু ব্যবহার না করে তাহলে কিন্তু সেটা আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের জন্য অনেকটাই সুবিধা হবে তো এই রকম ভাবে কিন্তু ঘরের এক কোনায় আমরা এই ধুনুচিটাকে রেখেও দিতে পারবো তাতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো এইরকম ভাবে আমরা করে নিলে আমাদের যেরকম সুবিধা হবে পয়সাও খরচা হবে আর সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক উপায় তো আশা করছি আজকের এই সমস্ত টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ